হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটি আমি শুরু করছি। আর যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে গতকালকের ভিডিও। তো গতকালকে দুপুরবেলা আমি গোপালকে করে দিয়েছিলাম অন্নভোগ, আর অন্নভোগের মধ্যে দিয়েছিলাম ভাত, পটল ভাজা এবং বেসনের বড়া ভেজে তরকারি করে দিয়েছিলাম। তো এটা ছিল গোপালের গতকালকের দুপুরের খাবার। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি, এবং তার সাথে শেয়ার করব যে এই তীব্র গরমে আমরা গোপালের সেবাটা কিভাবে করব। তো তোমরা সবাই জানো যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, বাইরে যাওয়া তো দূরের কথা, ঘরেই ঠিকমতো থাকা যাচ্ছে না, মানে ঘর প্রচণ্ড রকমের গরম হয়ে যাচ্ছে। তো খুব খারাপ অবস্থা একটা, তো সবারই এই অবস্থা আমি জানি। এবং এই গরমকালে আমাদের কথা তো বাদ দিলাম, গোপালের সেবাটা আমরা কিভাবে করব, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিও। তো চলো ভিডিওটা আবার শুরু করি। আর এই গরমকালে গোপালকে যতটা সম্ভব একটু হালকা খাবার দিও, রান্না করা খাবারও যদি দাও চেষ্টা করবে একটু হালকা খাবার দিতে, ভারী খাবার দেওয়ার চেষ্টা করো না, খুবই হালকা পরিমাণে খাবার দিও। তেল মশলা ঝাল ভাজাভুজি এইসব খাবার একটু কম দেওয়ার চেষ্টা করো, আর চেষ্টা করো বেশি করে ফল জাতীয় খাবার দেওয়ার, যে কোনো প্রকারের সিজনাল ফল হোক বা নানান প্রকারের ফল হোক সেগুলো দেওয়ার চেষ্টা করে। এবং যদি সম্ভব হয় শরবত করে দিতে পারো, বিভিন্ন ধরনের লেবুর শরবত করতে পারো, গুড়ের শরবত করতে পারো বা ছাতুর শরবত করে দিতে পারো, অথবা ফলের জুস করে সেটাও খাওয়াতে পারো গোপালকে এই গরমকালে, কিন্তু সেইগুলো ভালো হয় খাওয়াটা। তো এই ধরনের ঠান্ডা খাবার, মানে যেসব খাবার খেলে শরীর ঠান্ডা থাকবে সেই ধরনের খাবার গোপালকে বেশি করে দিও। তেল মশলা ভাজাভুজি খাবার একটু কম দেওয়ার চেষ্টা করো। আমরাও যেমন এই গরমকালে এইসব খাবার একটু কম খাই বা না খাওয়ার চেষ্টা করি, তো গোপালকেও সেটাই করো, একটু কম দিও এইসব খাবার, এবং ফল জাতীয় খাবার শরবত জাতীয় খাবার একটু বেশি দেওয়ার চেষ্টা করো। আর যদি চাও দই দিতে পারো, দইটা ঠান্ডা হয়, দইটা দিতে পারো। এবং যেটা করবে, গোপালকে যখন স্নান করাবে তখন গোপাল স্নানের জলে কর্পূর দিয়ে দিও এবং চন্দন দিয়ে দিও, সেগুলো কিন্তু শরীর ঠান্ডা রাখে। তো সেই সব দিতে পারো গোপালের স্নানের জলে। আর যেটা করবে, গোপালকে শয়ন দেওয়ার আগে একটা ভেজা কাপড় দিয়ে গোপালের সারা শরীরটা মুছিয়ে তারপরে গোপালকে শয়নে দিও। এক্ষেত্রে গোপালের শরীরটাও ঠান্ডা থাকবে এবং গোপালেরও আরাম হবে, ঘুমাতে ভালো হবে। তো এটা দিতে পারো, এবং চেষ্টা করবে অবশ্যই গোপালকে হালকা পোশাক পরানোর, খুব বেশি পোশাক বা খুব বেশি সাজগোজ করানোর কোনো রকম প্রয়োজন নেই, খুবই হালকা পোশাক পরাবে। এবং যদি চাও তো জামা নাও পরাতে পারো, শুধুমাত্র প্যান্টটা পরিয়ে রেখো বা ন্যাপিটা পরিয়ে রেখো, তাহলেই হবে, কেননা প্রচণ্ড গরম, তো সেই জন্য জামা না পরালেও কোনো রকম অসুবিধা নেই, কিন্তু প্যান্ট বা ন্যাপিটা পরিয়ে রেখো। আর শয়নের সময় তোমরা যদি চাও তো প্যান্ট ন্যাপি বা জামা কাপড় খুলেও গোপালকে শয়নে দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমাদের যেমন ইচ্ছা তেমন করেই গোপালকে শয়নে বা এমনি রাখতে পারো, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তো সেই বিষয়ে আমি কিছু বলবো না। এবং যেটা বললাম, হালকা পোশাক পরিয়ে, আর যেটা করবে অবশ্যই গোপালের জন্য একটা পাত্রে, একটু বড় ধরনের পাত্রে একটু জল রেখে দিও, অবশ্যই তুলসী পাতা দিয়ে, কারণ গরমের সময় জল তেষ্টা পায়, খুব বেশি পরিমাণে জল তেষ্টা পায়, তো সেই জন্য একটা পাত্রে জল রেখে দিও গোপালের জন্য। আর যদি সম্ভব হয়, তোমাদের কাছে যদি তামার পাত্র থাকে, তামার ঘটি থাকে, তো তার ভেতর জল রাখতে পারো বেশি পরিমাণে, গোপালের যখন জল তেষ্টা পাবে সেখান থেকে খেতে পারবে। এবং এই গরমে সবারই কিন্তু উচিত একটু বেশি করে জল খাওয়া, তো সেই জন্য জলটা রাখতে পারো। আর যেটা বলবো, এই ভিডিওটা হয়তো আমার আরও আগে করা উচিত ছিল, কারণ গরম তো আর এখন পড়েনি, আগের থেকেই পড়েছে অনেক দিন থেকেই, কিন্তু যাই হোক ভিডিওটা আর করা হয়েছিল না, তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি, কারণ গরম এই লাস্ট দুদিন থেকে প্রায় ভীষণ পরিমাণে গরম পড়েছে এবং আগামী কয়েকদিনও এই গরমটা থাকবে, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ বর্ষাকাল আসতে এখনও প্রায় অনেকটা দিনই বাকি। তো ততদিন পর্যন্ত এইভাবে সেবা করতে পারো তোমরা গোপালের, বেশি করে ফল জাতীয় খাবার দিও, জলটা বেশি দিও গোপালকে খাওয়ার জন্য। এবং শুধুমাত্র গোপালই নয়, তোমরা নিজেরাও ফল জাতীয় খাবার এবং জলটা বেশি করে খেও, কারণ নিজেদেরকেও সুস্থ থাকতে হবে, না হলে আমরা গোপালের সেবাটা করব কিভাবে, তাই না? তো তেল মশলা ঝাল খাবার বা ভাজাভুজি খাবার একটু কম খেয়ে ফল জাতীয় খাবার বা জলটা বেশি করে খাওয়ার চেষ্টা করো। তো সবাই, শুধুমাত্র গোপালকেই নয়, সবাইকেই বললাম এটা।
তো এটাই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটি বা কেমন হয়েছে ভিডিওটি সেটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি কোথাও কিছু ভুল বলে থাকি সেটাও আমাকে জানিও, আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর আজকের মতো এখানেই টাটা, বাই বাই, রাধে রাধে।